রাজধানীর খিলগাঁওয়ে গৃহকর্তীর নির্যাতনে 8 বছরের গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। যৌন নির্যাতনের অভিযোগ করেছে পরিবার। রাজধানীর কমলাপুরে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমার বাবা জানান, 1.5 মাস আগে কমলাপুরের জসীমউদ্দিন রোডে চিকিৎসক সেফা ও জাহাঙ্গীর আলম দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে আসে ফাতেমা। গত শনিবার সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে পরিবারকে জানানো হয়। পরদিন হাসপাতালে নেওয়া হলে ফাতেমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। 4 দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। পরিবারের দাবি, যৌন ও শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ১২টা বাজে ফোন দিছে, কল আপনার মেয়ে অনেক অসুস্থ, আইসে নিয়ে যান। সকাল 7টা বাজে যায় আর মা নিয়ে আইসে। নিয়ে আসার পরে আমরা এসে দেখতেছি ঠেঙ্গো ভাঙ্গা, হাতও ভাঙ্গা, আর ছাতের মধ্যে স্পুট। আমার 8 বছরের বাচ্চা আমার।